ছয়টা সেটা নাইলে মানে বাদি দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো আমাদের হচ্ছে যে কতগুলো হলে রিলিজ হচ্ছে, হলের লিস্ট আমরা হচ্ছে সোশ্যাল মাধ্যমে আমরা এটা প্রকাশ করেছি, আমরা অনলাইনে প্রকাশ করেছি, সব জায়গাতেই আমরা কিন্তু দিয়েছি। আমরা প্রচারণায় খুব ব্যাপকভাবেই আমরা ডিজিটাল মিডিয়াতে আছি, কিন্তু হলের যে বিষয়টা বলা হয়েছে এখানে পর্যাপ্তই আছে, হয়তোবা মানে সেইটার একটা মিস অ্যারেঞ্জমেন্ট আছে, বাট এটা কালকের থেকে থাকবে না, এগুলো সব ঠিক হয়ে যাবে। সিঙ্গেল স্ক্রিনিং শাকিব ভাইয়ের ছবি খুব ভালো চলে আমরা জানি, তো দর্শক অনেক দর্শক সিনেপ্লেক্সে সাধারণ দর্শক যায় না, সিঙ্গেল স্ক্রিন গুলো যায় সামনে সপ্তাহের দিকে, সিঙ্গেল স্ক্রিন গুলোতে সেই বিষয়টাই আমরা এখন গুরুত্ব দিচ্ছি। আমরা আসলে হচ্ছে যে আমরা আমাদের যে হচ্ছে যে আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছিলাম রিলিজের, আমরা আসলে সেই জায়গাটার থেকে আমরা কিন্তু এখন সরে যাচ্ছি, এখন সরে যাচ্ছি এই অর্থে যে আসলে একই জায়গায় হচ্ছে যে একই আর্টিস্টের একই জায়গায় দুইটা ছবি, আসলে এইটা আমরাও আমাদের পরিকল্পনায় ভুল করেছি। আমরা এটা একটু আরও সতর্ক হওয়া উচিত ছিল যে যে জায়গায় হচ্ছে যে আমাদের পূজা চিলির আর একটা ছবি আছে, সেই জায়গাটায় আমাদের আসলে ছবি দেওয়াটা ঠিক হয়নি, এটা আমরা এখন বুঝতে পারছি। এইটা কিন্তু সানরও তাই বোঝা উচিত, আমি শুধু আমার একার কথা বলছি না, একই জায়গায় আর্টিস্ট মানে দুই এক আর্টিস্টের দুইটা ছবি চলবে, এইটা আসলে একটু ডিস্টার্ব হয়। অ্যাকচুয়ালি হচ্ছে যে আলাদা আলাদা হলে আরও ভালো হতো, আরও মানে সিঙ্গেল স্ক্রিন হলে আরও ভালো হতো, আরও আমাদের মানে ইয়েটা হতো, দর্শক কনফিউজ হয়ে যায় যে হচ্ছে যে পূজা চিরির দুইটা ছবি একসাথে চলতেছে। তো এটা আমরা আগামী সপ্তাহ থেকে আমরা এটা সতর্ক থাকবো যে আমরা সবসময় আমাদের ছবিগুলো সিঙ্গেল স্ক্রিন হবে।